हाय व्यूअर्स, न्यूज पॉलिटिकल रे आपण मानू को स्वागत करूची। You're in with doubt, they're silently scared that you'll figure it out. I'll make it look like I'm losing, won't bother hiding my bruises. And when they finally think you're wounded, then it's your chance to be ruthless. আজি গোটে নয়া এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়ার যেটা ফেসবুক রে যে অনেক মোট সাং মানে যেমন রোচান সোশ্যাল মিডিয়ার কিছু না কিছু কমেন্টস করুচান তো সে যে কমেন্ট করুচান সে কমেন্টর বিষয়ে আজি জাঁয়া তাঁর বুঝবা চাহুছি সে কমেন্ট করা পছরে তাঁকর কোণ মোটিভটা রয়েছে আসন্তু আজি মো সাংরে অনেক জনে এডুকেটেড পর্সন অশোক কুমার পাইকরে ভাই তাঁকর বুঝবা তাঁকর ভিউজ কম এটা হচ্ছে অশোক কুমার পাইকরে ভাইঙ্কর স্টল। নমস্কার বন্ধুগণ, বর্তমান মো সাংরে অনেক অশোক ভাই, চলন্তু বুঝবা অশোক ভাইঙ্কর এই পলিটিক্যাল ইয়ে উপরে কোণ ধারণা। কারণ মু দেখুছি সোশ্যাল সাইট মানকরে অশোক ভাইঙ্কর বহুত ভালো ভালো পোস্ট বাহারুছি, পলিটিক্যালি পোস্ট দৌছন্তি, কমেন্টস দৌছন্তি, তো সে যে কমেন্টস দৌছন্তি তাঁকর অ্যাকচুয়ালি কমেন্টস দেওয়া পছরে তাঁকর কোণ মোটিভ কোণ? নমস্কার, গোটে জিনিস আপনার ফার্স্ট আপনার ব্যাকগ্রাউন্ড টিকে জানিয়ে চাহিবি, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কোণ? মু উৎকলে পোস্ট গ্রাজুয়েট করেছি, ল করেছি, গোটে লক্ষ্য লা পাঠ পড়া বেড়ে গোটে লক্ষ্য লা সমাজ পাই সময় দেবি, কেন আমি তো আউ কিছু করে পারলু না, কিছু যেহেতু করে পারলু না সমাজ পাই, সমাজ পাই কিছু গোটে দিশা দেওয়া, হ্যাঁ গোটে জিনিস বর্তমান যে পরিস্থিতি হয়েছে ইউথ মানক পাই কিছু নাহি, ইউথ মানে করিবে কোন? এতে পাঠ পড়িলা পরে বি এতে পাঠ পড়লা পরে কাহিঁ চাকরি কু কাহিঁ কি গলে? মোর কেবে বি মোর চাকরি করিবার লক্ষ্য নথিলা, মু গোটে রক্ষণশীল হিন্দু পরিবার আসি, গোটে বহুত বড় ফ্যামিলি আসি, মো বাবা জনে ফ্রিডম ফাইটর থিলে, তাঙ্কঠু যেতিকি সে সে জীবনে সববেলে কৌতলে ভাল মানুষ হব, সে কেবে কইনতিলে সে তুমি কোণ কল কোণ নাই, কেন মু দেখিছি আম ঘরে মো ভাই পাইলট হয়েছি, মো ভাই ডাক্তার হয়েছি, সমাজ সে বহুত কিছু আমি দেখিছু, সমাজ কু নিকটরু বহুত নিকটরু দেখিছু, প্রাচুর্য ভিতরে বড়িছু ছুয়াবেলে, কিন্তু সেই ভিতরে আসে আমঠু আহ মানে বহুত বহুত লোক যেটা কি অবহেলিত হয়ে রয়েছেন, সেমানে করিবে কোণ? বর্তমানে যেটা প্রাইম আমি সমস্ত কৌছে সমস্ত কাঁদুছেন কিন্তু আখির লোক না, আরে ইউথ মাস গোটে গোটে যাচ্ছে, ইউথ মাস গোটে এনর্জি, হ্যাঁ ইউথ এনর্জি তাকে আমি স্পেয়ার করে পাবু না, তাকে গোটে এক্সপ্লোয়েট করে পাবো, আপনার কোণ ভাবছেন? আপনার কিছু না, সে হোপলেস, গোটে পিলা এমএসসি করে সারা পরে সে চিন্তা করছি গোটে কিরানী হব, তার গোটে কোণ ভুল লা, গোটে ম্যানেজমেন্ট পিলাটে চিন্তা করছি সে গোটে কেমতি গোটে কিরানীটে হব, আরে সে ম্যানেজমেন্ট এমবিএ করে সারা পরে যদি কিরানী হব তাহলে কাঁ পাঠ পড়বে, এটা বন্ধ করে দেওয়া উচিত, এই ইনস্টিটিউশন সে বন্ধ করা উচিত, কেতে দিন যে ড্রামা বাজি চালিব, এডুকেশন আপনার ভাবছেন এডুকেশন ফল্ট রয়েছে? নো, যে আমার দিস ইজ দ আমার যে আমার দিশা দেছেন, যে আমার নেতৃত্ব নেছেন দেশকু কি রাজ্যকু, সেমানকর গোটে স্পেসিফিক, দে আর নট ফোকসড, আপনার যদি এত পাঠ পড়িকি, আপনার যদি এত পাঠ পড়িকি যদি আপনার পাঠক যদি লগাই পড়া না লগাই পারলে না, না না মোর লা মোর মোর পাঠ সমাজসেবা মোর গোটে প্যাশন, যদি সমাজসেবা লা তাহলে ডাইরেক্টলি কাহিঁ আপনার? না ডাইরেক্টলি মু করেছি, মু তো মু কৌনি মু তো করেছি অপ টু 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 থাউজেন্ড 2014 পর্যন্ত যেতেকি মোর, কেন মোর প্রাইম লোক সববেলে অবজেক্টিভ লা লাইভলিহুড এডুকেশন, এডুকেশন মু পারু পর্যন্ত বিভিন্ন কর্পোরেটরে সেন্ট্রাল পিএসইউরে কাম করেছি, হ্যাঁ লোককে শিখাই যে শিক্ষা না, ঠিক আপনার সব জিনিস ঠিক, আপনার গোটে জিনিস কুচি আপনার সোশ্যাল সাইট কু যা দেখুছি সবুলে অবজর্ভ করছি, আপনার পলিটিক্স উপরে গোটে গোটে কটাক্ষ করছেন, ন্যাচুরালি আপনার বাধুত্ব বলে কটাক্ষ করছেন, ট্যাক্সেসন উপরে হো কি এডুকেশন উপরে হো, ইয়ে তো আপনার কাহিঁকি আপনার ভাই লোক কাহিঁকি অ্যাক্টিভ পলিটিক্স কু আসুন? বর্তমান বর্তমান স্থিতিতে যদি গান্ধী গোপবন্ধু আসবে সে বি ওয়ার্ড মেম্বর জিতি পারবে না, আপনার এইটি হি এইটি গোটে জিনিস ভুল করছেন বলে মো মতরে, হ্যাঁ আমি জিনিসটা কৌছেন আপনার, তাহলে আমি পলিটিক্স কেমি করা যদি চতুর্থ শ্রেণী লোক যদি গোটে আসিকি যদি আপনার পলিটিক্সরে যদি আসিকি সে আসিকি আপনার উপরে মিনিস্টার কি চিফ মিনিস্টার হয়েকি বসি পারুচান,
ଏବେ ଯେଉଁ ଗୋଟେ ମହାରାଷ୍ଟ୍ର ଯେଉଁ ଇଏ ହେଲେ ମିଷ୍ଟର ସିନ୍ଧେ, ସିଏ ଜଣେ ଅଟୋ ଡ୍ରାଇଭର, ଅଟୋ ଡ୍ରାଇଭରରୁ ସିଏ ଆସିକି ଯଦି ଚିଫ୍ ମିନିଷ୍ଟର ହେଇପାରୁଛନ୍ତି ତ ଆପଣମାନେ ତ ହାଇଲି କ୍ୱାଲିଫାଇଡ୍ ଲୋକ, ଆପଣମାନେ କାହିଁ ବନ୍ଦ ହେଇଗଲେ? ମୁଁ ଗୋଟେ କଥା କହୁଛି, ମୁଁ ପିସ୍ ପ୍ରୋସେସ୍ରେ ଥିଲି 2008 ପିସ୍ ପ୍ରୋସେସ୍ରେ କନ୍ଧମାଳରେ ଥିଲି, ସେଠି ଇନଫର୍ମାଲ୍ ଲର୍ଣ୍ଣିଂ ସେଣ୍ଟର୍ଠୁ ଆରମ୍ଭ କରି ପିଲାମାନଙ୍କୁ ଯେଉଁ ଯେତେବେଳେ ପିଲାମାନେ ଦଙ୍ଗାରେ ସବୁଠୁ ନେଗ୍ଲେକ୍ଟେଡ଼୍ ହେଇଥିଲେ ସେତେବେଳେ ଆମେ ଚିନ୍ତା କରିଥିଲୁ ଯେ ଏ ପିଲାମାନଙ୍କୁ ନେଇକି କେମିତି ଏକ୍ସପ୍ଲୋର୍ କରିହେବ, ହଁ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ କ'ଣ କରିହେବ, ସେଥିଲାଗି ଆମେ ତାଙ୍କୁ ଇନଫର୍ମାଲ୍ ଲର୍ଣ୍ଣିଂ ପାଇଁ ଏକ୍ସପେରିମେଣ୍ଟାଲି ଅର୍ବାନ୍ ସିଟି ରାଉରକେଲାରେ କରାଇଥିଲୁ, ତାପରେ କାଳକ୍ରମେ ପାରାଦ୍ୱୀପ ଏରିଆରେ କରାଇଲୁ। ଏଇ ଯେଉଁଗୁଡ଼ା ଗୋଟେ ଥିଲା ଗୋଟେ ଇନୋଭେଟିଭ୍, ସବୁବେଳେ ୱି ବିଲିଭ୍ ଇନ୍ ଇନୋଭେସନ୍, ସେଇଟାର ଗୋଟେ ଭଲ ସକ୍ସେସ୍ ହେଇଥିଲା। ଇଟ୍ ୱାଜ୍ ତାପରେ ଯେତେବେଳେ ଆମେ ଚାଷୀ ଲାଇଭଲିହୁଡ଼୍ ଉପରେ ଆମେ ଫୋକସ୍ କରିଥିଲୁ କି ଚାଷୀମାନଙ୍କୁ କେମିତି ଏମ୍ପାୱାର୍ କରିବା, ସେଇଟା ପାଇଁ ପାରୁ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ଖୁସି ଲାଗେ କରିଛି, କି ତା ଅର୍ଥ ନୁହେଁ ଯେ ସେଇଟାର ଗୋଟେ ଫଲୋ ସେ ରେଗୁଲାର ହେମରିଂ ଦରକାର, ବିକାଶ ଗୋଟେ ଦିନରେ ହେଇନି। ଡାଇରେକ୍ଟଲି ମୋ କହିବା କଥା ହେଲା, ଆପଣ ଯେହେତୁ ବାଣୀବିହାର ଗୋଟେ ବହୁତ ବଡ଼, ଆମର ଓଡ଼ିଶାର ଗୋଟେ ବହୁତ ବଡ଼ ନାମକରା ୟୁନିଭର୍ସିଟି, ଆପଣ ସେଠୁ ପାସ୍ ଆଉଟ୍ ହେଇ ଏଇଠୁ ପାସ୍ ଆଉଟ୍ ହେଇକି ବହୁତ ଲୋକ ରାଜନେତା ହେଇଛନ୍ତି, ବହୁତ ଲୋକ ଇଏ ହେଇଛନ୍ତି, ବଟ୍ ଆପଣ ଆପଣଙ୍କର ସୋସିଆଲ୍ ସାଇଟ୍ରୁ ଆପଣ ଲାଗୁଛି ଆପଣ ପଲିଟିକାଲି ଆପଣ ବହୁତ ଭଲ ଅଛନ୍ତି, ବଟ୍ ଆପଣ କାହିଁ ଡାଇରେକ୍ଟ ପଲିଟିକ୍ସକୁ ଆସୁନାହାନ୍ତି? ଡାଇରେକ୍ଟ ପଲିଟିକ୍ସରେ ଆମେ ଯେଉଁ ପଲିଟିକ୍ସରେ ଗ୍ରେ ଏରିଆ ଯେଉଁ ଅଛି ସେ ଗ୍ରେ ଏରିଆକୁ ୱି କ୍ୟାଣ୍ଟ ସ୍ୱାଲୋ, ୱି କ୍ୟାଣ୍ଟ ସ୍ୱାଲୋ। ଏଇ ଯେଉଁ ଅଛି ପଲିଟିକ୍ସରେ କରିବାକୁ ହେଲେ ତୁମକୁ ବହୁତ କିଛି ମିଶେ ତୁମକୁ। ଆଚ୍ଛା ଆଉ ଗୋଟେ ଜିନିଷ, ଆପଣଙ୍କର ସୋସିଆଲ୍ ସାଇଟ୍ରୁ ମୁଁ ଗୋଟେ ଆଜି ଦେଖିଲି, ଗୋଟେ ଭଲ ଜିନିଷରେ ଲେଖିଛନ୍ତି, ଚୋରି କରି ଚାନ୍ଦା ଦିଅ ଭଲ ଦାୟିତ୍ୱ ମିଳିବ, ନିଶ୍ଚିତ ମୁଁ କାହିଁକି ମୁଁ ଭାବିଛି। ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ମୁଁ କହୁନି, ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ନାମ ନେଉନି, ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ତୁମେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଜାଗାରେ, ଆରେ ଦେଖ ସବୁଦିନ ଦୁଃଖ ଲାଗୁଛି, ସବୁଦିନ ଏଇଟା ଧରିଲା ସେ ଭିଜିଲାନ୍ସ ଏତେ ଲୋକକୁ ଧରିଲା, ଏଇଟା ଧରିଲା ଏତେ ପଇସା ରିକଭରି ହେଲା, ତାହେଲେ ଆମେ କରୁଥିଲେ କ'ଣ? ଏଇ ଏତିକି ଦିନ ଯାଏ ଭିଜିଲାନ୍ସ କରୁଥିଲା, ସେଇଟା ସବୁ ମୁଁ ଭାବିବାର ଅଛି, ନହେଲେ ଆଜି କହୁଛନ୍ତି ଆଜି ହେଲା। ଆଚ୍ଛା ସେଇଠି ମୁଁ ଗୋଟେ କହୁନି ନା ନ ଧରି କହୁନି, ଯେଉଁ ଲୋକ ଏଇ କିଛି ଦିନ ତଳେ ଜଣେ ଉଚ୍ଚପଦ ଜଣେ ଏସ୍ପି ଲେଖିଲେ, ଜଣେ ବିଧାୟକଙ୍କ ନାଁରେ କ୍ରାଇମବ୍ରାଞ୍ଚକୁ ଲେଖିଲେ, ତାଙ୍କର କ'ଣ କି ରାକେଟ୍ ଗୋଟେ ଚଲାଉଛନ୍ତି, ଏହା ଭଳି ଦୁଃଖର କଥା ନାହିଁ। ଭଲ ଭଲ ଲୋକ କିଏ ଆସିବ? ମୁଁ ଦେଖିଛି ଗୋଟେ ମାନେ ଜଣେ, ମୁଁ ଜଣଙ୍କ ସାଙ୍ଗେ ବହୁତ ମିଶି ଆମର ସଦାକର, ଆମର ଯିଏ ସମ୍ବଲପୁରର ବିଧାୟକ ଥିଲେ, ଆମର ସୁପକାର ନାଁଟା ଭୁଲିଗଲି, ତେଣୁ ସେ ବହୁତ ଭଲ ଲୋକ, ଭଲ ଲୋକଙ୍କର ଆଉ ଆଜିକାଲି ଆସିବା ରାଜନୀତି ଆସିବା। ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଯେଉଁ ଏବେ ଚାଲିଛି, ଆପଣ ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଉପରେ କ'ଣ କମେଣ୍ଟ ଦେବା ପାଇଁ ଚାହିଁବେ? ମୁଁ କମେଣ୍ଟ କ'ଣ ଦେବି? ମୁଁ ମୋର ସମସ୍ତଙ୍କୁ ଠିକ୍ ଅଛି, ଆପଣମାନେ ଏତେ ମୁଁ କହିଥିଲି ଲାଇଭଲିହୁଡ଼୍ ପାଇଁ ଆପଣମାନେ କ୍ଲଷ୍ଟର କରନ୍ତୁ, ଇଏ କ୍ଲଷ୍ଟର କରନ୍ତୁ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯେଉଁଠି ଆପଣ ପଇସା ଦେଇକି କାହିଁକି ଲୋକଙ୍କୁ ପିଲାମାନେ ଲୋକଙ୍କୁ ଦେଉଛେ, ସେଇଟା କେଉଁଠିକି ଯାଉଛି? ସେ ମଦବାଟିରେ ଯାଉଛି ନା ସେ ଚାଷ ଜମିରେ ଯାଉଛି? ଆପଣ ସେଇଟା ଇଭାଲୁଏଟ୍ କରିବାର ଅଛି। ଲାଷ୍ଟ 22 ବର୍ଷର ଯେଉଁ ଶାସନ ଚାଲିଛି, ଅବିକା ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଶାସନ ଚାଲିଛି, ଆପଣ ତା ଉପରେ କମେଣ୍ଟ ନାହିଁ? ଦେଖନ୍ତୁ ମୁଁ ଗୋଟେ ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଉପରେ ଦେଖିଛି, ଓଡ଼ିଶାରେ ତ ହେଲେ କିଛି କିଛି ଚାକିରି ବାହାରୁଛି, ପିଏସ୍ସିରେ ସେଣ୍ଟ୍ରାଲ, କାହିଁକିନା ସେଣ୍ଟ୍ରାଲ ପିଏସ୍ ମେଜର ପିଲା ଆମର ପାଆନ୍ତି କେଉଁଥିରେ, ସେଣ୍ଟ୍ରାଲ ପିଏସ୍ସିରେ ଯାଆନ୍ତି, ରେଲୱେରେ ଯାଆନ୍ତି, ହଁ ରେଲୱେରେ ଆପଣମାନଙ୍କର ସେ ଯେଉଁ ସି ଗ୍ରେଡ୍ ଡି ଗ୍ରେଡ୍ କହୁ ତ କିଛି ନାହିଁ। ପିଲା ତ ଏଇ ଏକାଡେମିକ ପିଲା ମୁଁ ଦେଖୁଥିଲି, ପ୍ରାୟ ପିଲା ଯେଉଁମାନଙ୍କୁ କହିଛି ଏଇ ଓଇଭିଏସ୍ ହେଲା, ଓଇଭିଏସ୍ରେ ଗୋଟେ ବହୁତ ପିଲା ଏନ୍ଗେଜମେଣ୍ଟ ପାଇସାରିଲେଣି, ତାପରେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଯେଉଁ SSB ବି କିଛି ପିଲା। ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟରେ ଆପଣ ଯଦି କହୁଛନ୍ତି, ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ସିନାରିଓ ଯେଉଁ କହୁଛନ୍ତି, ଆପଣ ଏଜୁକେଟେଡ଼୍ ପର୍ସନ୍, ଆମର ଫାଇନାନ୍ସ ମିନିଷ୍ଟର କିଏ ଅଛନ୍ତି, ସ୍ପୋର୍ଟ୍ସ ମିନିଷ୍ଟର କିଏ ଅଛନ୍ତି, ଆପଣ ତା ଉପରେ ମିନିଷ୍ଟ୍ରି ଉପରେ କିଛି ଅଭିଜ୍ଞତା ଅଛି? ମିନିଷ୍ଟ୍ରି ଦେଖନ୍ତୁ, ମୁଁ ନିରଞ୍ଜନ ପୂଜାରୀଙ୍କୁ ମୋ ଛାତ୍ର ରାଜନୀତିରୁ ଜାଣିଛି, ସେ ଜଣେ ଭଦ୍ରଲୋକ, ଏଠି ସେ ବହୁତ ଗୁଡ଼ିଏ ଜିନିଷ ଅଛି, ସବୁଗୁଡ଼ାକ ସେୟାର କରିବା ଡିଫିକଲ୍ଟ। ବର୍ତ୍ତମାନ କହୁଛନ୍ତି ଓଡ଼ିଶା ରାଜନୀତିରେ, ବର୍ତ୍ତମାନ କହୁଛନ୍ତି ଓଡ଼ିଶା ରାଜନୀତିରେ ବାହାର ଲୋକଙ୍କର, ବାହାର ଅଫିସର୍ସଙ୍କର ଓଡ଼ିଆ ଲୋକଙ୍କୁ ଛାଡ଼ିଦେଲେ ଯେ ବାହାର, ମୁଁ ଗୋଟେ କଥା କହିଛି, କୁରାଡ଼ିରେ ବାହାର କ'ଣ ଭିତର, ଆମ
आम राज्य लोक जा पीके मिश्र गुजराट करते मना कर सुभाष खुंटिया सुभाष खुंटिया तो फेरे एच आर टी सेक्रेटरी थे से करना ना कौन तो मैंने बाहर जाने कर डॉक्टर रमेश पंडा से तो केरला कैडर आसिक ओमफेड बनैले पुणी सी कौन अल इंडिया ना करना ए आर नंद हेल्थ सेक्रेटरी थे से तो फेर ओडिशा अरे अमक तू के कौन कहवा एम गोटे गोटे जिले जिलार कहूँ जड़े जिलापा मत गोटे रिक्वेस्ट करवेलुएसन होगा दरकार भल पे जे भल आए जो ये पेरेनियल सोर्स भैया होगा दे दि ये गोटे यूनिवर्सिटी ए बर्ष बाहर गोटे गोटे भी हुए आई सब बाहर एन आई एफ अठाशी रैंक जी ये भुवनेश्वर थे आसीगला तार दु तीन टा कोठा हाँ दरकार निहाती करवा दरकार एगुड़ा सब बहुत किसी इश्यू अच्छे क्या कहू बेल दरकार इश्यूज को ये कर चैलेंजेस कौन चैलेंजेस तुमको ना कह तुम कहू कौ टीचर मान कह भाई तुम घंटा डे बहीपत न देखे कि गोटे क्लास नल ठीक से धाड़िए कहीपर पाइले कमी कौन हाट मजे ढमे ना कह रिफॉर्मेशन होउछि स्लोली हो बा रैपिड हो तार प्रोग्रेस किछ होउछि एवं समसट अप चेंजेस टेकिंग प्लेस धर आप देखो तो नाक एक्रेडिटेशन गोटे चलला जो सब कॉलेज को कौन नाक मान्यता दिया दिज्व नाक हेले तार कौन कर क्वालिटी बढ़ला आपण एसेसमेंट प्रोसेस है यूनिवर्सिटी मानक जो अपॉइंटमेंट ताको ओपीसी करुच्चे एसे आमर नॉन गवर्नमेंट कॉलेज लेक्चर मानी आगे एसएसबी कौन होता ना एक रकम बंद होता एवं आस्ते आस्ते फंक्शन कर प्रत वर्ष एसएसबी 200-300 पिला जा कौन हो फिल्टरिंग होनी कहीं आप फिल्टरिंग होते किसी रोब्लेम तो रोक जो सिस्टम चलुची संपूर्ण रेक्टिफाई करहबन किसी प्रोब्लेम ता भर रोक सर आप एजुकेशन एत वर्ष होगा अच्छा कौन से पिला पाखु शुणी इवालुएसन पॉलिटिकली गोटे कथ कौन आपड़ आज टीचर अच्छे आप बहुत वर्ष है टीचिंग लाइन रेमती आप टीचिंग लाइन अच्छा शुणुंत जो कौन से पिला पचारे से कहते कौन ना मु डॉक्टर हे कि इंजीनियर हे कि प्रथम मूल गोटे पॉलिटिकल कहीं मिनिस्टर कहीं न हाँ से ही प्रकार चिंताधारा आपन जा कहले भल कथा जेते गोटे पिलाटे ना ना जेते गोटे पिलाटे पचारे कौन हूँ ना टीचर हेमी किए कौन डॉक्टर हम किए इंजीनियर हम जिते कौ पिला कौनी जे राजनीति के गोटे हेमी तेनाली राजनीति राजनीति दरकार ना मुझे कह कथा मिनिस्टर वाई नॉट मिनिस्टर मुझे कहीं मिनिस्टर तेणु जड़े लोक पॉलिटिक्स पशिले से लोक प्रतिनिधि हम तापर से विन कले एमएलए हो एमपी हो जहाँ गोटे हम कि फास्ट है गोटे पॉलिटिकल लोक मोस्ट बी ए गुड सोशल वर्कर कहीं सी हूँ कौन लोक प्रतिनिधि सोशल वर्कर ना ना सेम कहीहबन किसी लोक अच्छा किसी लोक भी अबिका ओडिशा गवर्नमेंट चली बर्तमान ओडिशा गवर्नमेंट आप मत कहतु ओडिशा गवर्नमेंट रे मिनिस्टर के मिनिस्टर आप चिन्ह सब सेम पर्सनाल मुझे तीन जन को जानी समस्त की जानी समस्त की जानवा कहीं संभव होमर ताक सहित बेस किसी व्यक्तिगत बा कौन ना प्रोफेशनल लाइफ रे काम पड़ूनी व्यक्तिगत सहित इंटराक्शन आमर ना रापट ना
କିନ୍ତୁ ଆମେ ଆମେ ଯେତେବେଳେ ଦରକାର ହେଉଛି ଆମେ ସୋସିଆଲ ସାଇଟ୍ ମାନଙ୍କରେ ଆମେ କମେଣ୍ଟ ବି ଗୋଟେ ଗୋଟେ ଦେଇଦେଉଛେ କମେଣ୍ଟ ଦିଆହେଉଛି ଯଦି ଆମେ ଯଦି ପଲିଟିକ୍ସ ଉପରେ ଜାଣୁନେ ଯେଉଁ ଯିଏକି ଆମ ଦେଶକୁ ଚଳାଉଛି ରାଜ୍ୟକୁ ଚଳାଉଛି ଯଦି ଆମେ ଜାଣିପାରୁନେ ତାହେଲେ ଆମେ କାହିଁକି କାହିଁକି ପଲିଟିକାଲି ତାଙ୍କୁ କାହିଁକି ଆମେ ଇଏ ସୋସିଆଲ ସାଇଟ୍ରେ କାହିଁକି ବ୍ୟାଡ୍ କମେଣ୍ଟ ହଉ ଗୁଡ୍ କମେଣ୍ଟ ହଉ କାହିଁକି ଦେବା ସେଇଟା ହେଉଛି ଆୱାରନେସ୍ ଆୱାରନେସ୍ ପ୍ଲସ୍ ବହୁତ ଲୋକ ଇଗ୍ନୋରାନ୍ସର ଅଛନ୍ତି ବହୁତ ଲୋକ ଅଜ୍ଞତା ଭିତରେ ରହିଛନ୍ତି ବା ବହୁତ ଲୋକର ଅନ୍ୟାନ୍ୟ ବହୁତ ଜିନିଷ ସେମାନେ ସମାଜର କ'ଣ ଘଟୁଛି ସେମାନେ ଜାଣିପାରୁନାହାନ୍ତି ଜାଣିଲେ ବି ସେଗୁଡ଼ାକ ମାନେ ବୁଝିପାରୁନାହାନ୍ତି ଯାହାଥିପାଇଁ ବହୁତ ଜାଗାରେ ସେମାନେ ଆଇସୋଲେସନ୍ ହେଇକି ଆଉଟସାଇଡ଼୍ ପରିଭୂପ ସୋସିଆଲ୍ ସର୍କଲ୍ ଭିତରେ ରହିଯାଉଛନ୍ତି ବାହାରକୁ ପଢ଼ାଉଛନ୍ତି କିନ୍ତୁ ବହୁତ ଇଣ୍ଟେଲେକ୍ଚୁଆଲ୍ ଲୋକ ଅଛନ୍ତି ବହୁତ ଲୋକ ଅଛନ୍ତି ଜାଣିକି ବି କିଛି କହୁନାହାନ୍ତି ଆପଣ ବହୁତ ଇଣ୍ଟେଲେକ୍ଚୁଆଲ୍ ଲୋକ ରିମେନ୍ ସାଇଲେଣ୍ଟ କିନ୍ତୁ ସେମାନେ ବହୁତ କଥା ଜାଣିଛନ୍ତି ଆଜିକା ଡେଟ୍ରେ ପଲିଟିକ୍ସରେ କ'ଣ ହେଉଛି ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ କ'ଣ କରୁଛି ବା ଯେକୌଣସି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର କ'ଣ ସବୁ କାମ ହେଉଛି ଲୋକ ଜାଣିଛନ୍ତି ତା'ର ମେରିଟ୍ କ'ଣ ଡିମେରିଟ୍ କିନ୍ତୁ ତା'ର ରିମେନ୍ ସାଲେ 22 ବର୍ଷ ଯେତିକି ଯେଉଁ ଚାଲିଲାଣି ଆମର ବିଜେଡ଼ି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଚାଲିଲାଣି ଆପଣ ଏଥିରେ ଖୁସି ଅଛନ୍ତି ଯେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଠିକ୍ ଚାଲିଛି ବୋଲି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସେମିତି ଖୁସି କ'ଣ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ତା'ର ଯେତିକ କିଛି ଯେହେତୁ ସୋସିଆଲ୍ ପ୍ରୋଗ୍ରାମ୍ କରୁଛି ଡେ ବାଇ ଡେ କିଛି ରିଫର୍ମେସନ୍ ହେଉଛି ଆଉ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ସବୁ ଆଉ ସାଟିସ୍ଫାଇଡ଼୍ କରିବା ସମ୍ଭବ ନୁହେଁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ତେଣୁ ଆପଣଙ୍କ ଯେତେବେଳେ ଯେଉଁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଆସି ବିଜେଡ଼ି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଆସୁ ବିଜେପି ଆସୁ କଂଗ୍ରେସ ଆଉ ସବୁ ପ୍ରକାର ୱେଲ୍ଫେୟାର୍ ପ୍ରୋଗ୍ରାମ୍ ନେଇକି ସମସ୍ତେ ସନ୍ତୁଷ୍ଟ କରିବା ସମ୍ଭବ ନୁହେଁ ତେଣୁ କିଛି ଗ୍ରୁପ୍ର କିଛି କାମ ହେଉଛି ଧର ଆପଣଙ୍କର ହେଲା କ'ଣ କାଳିଆ ଯୋଜନା ହେଉ ବା ଆପଣଙ୍କର ଝିଅ ପିଲାଙ୍କ ପାଇଁ କ'ଣ ନା ସାଇକେଲ ଯୋଜନା ହେଉ ବା ଲ୍ୟାପଟପ୍ ଯୋଜନା ହେଉ ଏହାଦ୍ୱାରା କିଛି ପିଲା ପାଉଛନ୍ତି ହୁଏତ ସେଇଟା କଣ୍ଟିନ୍ୟୁଟି ହେଉନି ସ୍କିମ୍ ବେଳେବେଳେ ମଧ୍ୟ ମଧ୍ୟ ଡ୍ରପ୍ ବି ହେଉଛି ବ୍ରେକ୍ ହେଇଯାଉଛି ଆଜ୍ଞା ଧର 2-3 ବର୍ଷ ଅବସ୍ଥା ସେଇଆ ହେଇଛି ଆମ ଦେଶକୁ ଆପଣ କ'ଣ ତେଣୁ ଯଦି ଏଇଭଳିଆ ମାଗଣା ସ୍କିମ୍ ଚାଲେ ତେଣୁ ମଧ୍ୟବିତ୍ତ ପରିବାର ବା ଆପଣଙ୍କର ହାୟର କ୍ଲାସ୍ ସୋସାଇଟି ଯେଉଁ ଆମ ଟ୍ୟାକ୍ସ ଗୁଡ଼ାକ ଯାଉଛି କଲେକ୍ସନ୍ ହେଇକି ଯଦି ସେଇଭଳିଆ ଯିବ ବହୁତ ଲୋକମାନେ ଗାଁ ଗହଳିରେ ଏକରକମର କାମ ଛାଡ଼ିଦେଲେଣି କାହିଁକି ନା ଟଙ୍କାଟିଆ ଚାଳ ପାଇଲେ ସେମାନେ ପରିଶ୍ରମ କରିବା ପାଇଁ ଚାହୁଁନାହାନ୍ତି ସେମାନେ କାଳିଆ ଯୋଜନା ପାଇଲେ ଇନ୍ଦିରା ଆବାସ ପାଇଲେ ଡେ ବାଇ ଡେ ସେମାନେ କ'ଣ ନା କର୍ମାଭିମୁଖୀ ଆଉ ହେଉନାହାନ୍ତି ଆକ୍ଟିଭନେସ୍ ତାଙ୍କ ପାଖରେ ନେଉନି ଆଉ କାମ କରିବାର ଆଗ୍ରହ ବି ନାହିଁ ତେଣୁ ଗୋଟେ ଆମର ହ୍ୟୁମାନ୍ କ୍ୟାପିଟାଲିଟି କ'ଣ ହେଉଛି ନା ପ୍ରପର୍ ୟୁଟିଲାଇଜେସନ୍ ଆଉ ହୋଇପାରୁନାହିଁ ଲୋକମାନେ ଗାଁ ଗହଳି ଯାଉନାହାନ୍ତି ସଉଦ ମାଗଣା ପାଇଲେ ଖାଇଲେ ପିଇଲେ ବସିଲେ ଖାଲି ଖଟି କଲେ ଆଉ ଆଗ ଭଳିଆ ତାଙ୍କର ଅଭାବ ଜିନିଷ ନାହିଁ ଏହାଦ୍ୱାରା ସେ ଚାଳ ବେପାର କରିବ ବା କେବିନ୍ଟା ପକାଇଲା ସେ ପ୍ରକୃତରେ କରୁଛି କ'ଣ ତାକୁ ଫଲୋଅପ୍ କରିବା ତାକୁ କାଉନ୍ସେଲିଂ କରିବା ତାକୁ କ'ଣ କରିବା ନା ଫିଡ଼ବ୍ୟାକ୍ ଦେବା ଯଦି ଲାଗିକି ରହିବ ତେବେ ଯାଇକି ସେ ଲୋକର ଡେଭଲପମେଣ୍ଟ ହେବ ନହେଲେ ସେ 6 ମାସ ପରେ ସେ ଦୋକାନ ଆଉ ନଥିବ ସେ ଖାଇକି ଦେଇକି ତା'ର ବିଗଡ଼ାଣି ଆଉ ଦେଖୁନାହିଁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ତେଣୁ